নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগে এবং আগামী 29শে নভেম্বর কলকাতা চলো কর্মসূচি সফল করার লক্ষ্যে বিজেপির তরফে এক পদযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল রামপুরহাটে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু দলীয় নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেন। দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল সহ আরও অনেকেই। এদিন প্রতিবাদ সভার মঞ্চ থেকে রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতি, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতার অভাব সহ একাধিক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। সামনে এসপিডিএম অপেক্ষা করছে, সেই মুখ্যমন্ত্রী ছিলেন কেশ্য, তিনি এখন কোথায়? এদের পরিণতি প্রত্যেকের হবে। এখন যে বীরভূমে সব বন্ধ হয়েছে তা নয়, সব চলছে। আগে আগে কেষ্ট আর তার লোকেরা চালাত, এখন পুলিশ চালায় স্যামসিং। এখানে ডিআইজি ভাইপোর তিনি চালাচ্ছেন, আমার নিচের তলা পুলিশ কিছু পায়। সুসংবাদদাতা ভয় টিভি সিউড়ি। বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার, নাম বিমান চ্যাটার্জি। আজ সকাল 9টার সময় মল্লারপুর বাইপাস মোড়ে 14 নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার করছিলেন কিছু পথচারীদের, সেই সময় মল্লারপুর বটতলার দিক থেকে বাহিনা মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। সেই সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার তাকে দাঁড়াতে বললে সে না দাঁড়িয়ে সজোরে ধাক্কা মারে, তখনই গুরুতর আহত হয় ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে বাইক ও বাইক আরোহী দুজনকে আটক করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আগামী 29শে নভেম্বর কলকাতার ধর্মতলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বিজেপির তরফে। এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় এই কর্মসূচিকে সফল করতে দলের তরফে জেলার নানান প্রান্তে বিজেপির নেতা কর্মীদের শুরু হয়েছে নানান কর্মসূচি। জেলা সদর শিউড়ির এসপি মোড়ে শহর বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হল একটি পথসভা। অন্যদিকে খয়রাসুল ব্লকের পাঁচড়া পঞ্চায়েতের চাপলা গ্রামে জেলা সভাপতি ধ্রুব সাহার উপস্থিতিতে বিজেপির উদ্বাস্তু সেলের একটি সভা অনুষ্ঠিত হলো। প্রতি সভা মঞ্চ থেকে জেলার সাধারণ মানুষকে কলকাতায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। ওদের সংগঠনটা আমাদের থেকে অন্যরকম, তো আমরা সংগঠনটা এমন জায়গায় পৌঁছে নিয়ে যেতে চাই যে আমার পাড়াতে কোনো মা বা কোনো বোন বা কোনো, সব সময় মাথায় রাখতে হবে
যে আমার পাড়াতে কোনো ব্যক্তি অসহায় না থাকলে, বুঝতে পারছেন, পাড়াতে দশ ঘর লোক থাকলে এক ঘর এরকম আছে, এই কারণেই করেছে। আমরা আজও অবধি নাগরিকত্ব পাইনি কেন? সুসংবাদদাতা ভয় টিভি সিউড়ি। রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে রাস উৎসব উপলক্ষে সোমবার দুপুর একটা নাগাদ প্রায় 3,000 ভক্তকে প্রসাদ খাওয়ানো হলো। রাজনগরের কাষ্ঠগড়া গ্রামের রাধা মাধব আশ্রমে প্রায় 30 বছর ধরেই রাস উৎসব হয়ে আসছে। এই উপলক্ষে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান আয়োজিত হয়। আজ এলাকার প্রায় 3,000 ভক্তকে এই উপলক্ষে প্রসাদ খাওয়ানো হলো। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।